তারপর আমি উপরে গেলাম সোজা বাথরুমে ঢুকলাম মনের দুঃখে হিরো আলমের গান বলছি আর ইয়ে করছি গোসল সেরে বাইরে আসলাম আর একটা বড় ধরনের শট খেলাম আরে সুমি জি আমার বাসায় যে তুই আমার রুম দখল করেছিলি আর এখন আমি তোর বাসায় এসে তোর রুম দখল করলাম এ এ ও না করে অন্য রুমে যা কি আর করার হাজার হলো সিনিয়র বুক আমি আমার রুম চেয়ে অন্য রুমে চলে গেলাম রুমে যেয়ে কাপড় চেঞ্জ করলাম একটু পর মাদার ইন্টিয়ার ডাক পড়লো আমি নিচে গেলাম যেয়ে দেখি আন্টিয়ার মা বসে বসে গল্প করছে মা আমায় বলল শাকিল শোন বলো আজ থেকে তিন মাস শুধু আমাদের এখানে থাকবে তার ফাইনাল এক্সাম এর জন্য আচ্ছা ঠিক আছে আর শোন ওকে সাথে করে প্রতিদিন দিয়ে আসবি আর নিয়ে আসতে হবে ঠিক আছে আম্মু তুমি যা বলবে আমার যে কি পরিমাণ আনন্দ তা বলো বোঝানো যাবে না তাই খুশিটা নিজের মধ্যে ছড়িয়ে দিতে তাড়াতাড়ি আম্মুর সামনে থেকে সরে গেলাম এরপর রুমে এসে দরজা বন্ধ করে শুরু করলাম লুঙ্গি ডান্স এরপর ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে এই তাড়াতাড়ি উঠ কলেজে নিয়ে যাবে যাও আমি পারবো না আমি ঘুমাবো এই বলে আমি ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়লাম আমি গেলাম আন্টিকে বলতে যে তুই আমাকে নিয়ে যাবি না কলেজে এই না 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 আমি নিয়ে যাচ্ছি বলিও না আম্মুকে তাড়াতাড়ি উঠ সময় কম আছে হাতে উঠছি তো একটু আদর করে বললে হয় না মিষ্টি করে ডাকলে কি হয় ওই কিছু বললি না কিছু না তাড়াতাড়ি আয় এই বলে চলে গেল এই মেয়ে যদি আমার জীবনে আসে জীবনটা তো একেবারে স্বাধীন হয়ে যাবে দেখ কি যে ভাবছি এসব যেরকম হোক না কেন ওকে শুধু চাই আমার ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম দেখি ও রুম থেকে বের হলো সেজে গুজে আমি তো ওকে দেখে পলক ফেলতে ভুলে গেছি ও কাছে এসে বলল ওই যাবি না নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি হ্যাঁ তাই তো চলো সিনিয়র বউকে নিয়ে বাড়ি থেকে বের হলাম রাস্তায় বের হয়ে কিছুক্ষণ হাঁটলাম সামনে থেকে রিক্সা নেব আমি যেই বললাম চলো রিক্সে করে যাই তোর সাথে কেন আমার সাথে গেলে কি ক্ষতি হবে শুনি না তোর সাথে রিক্সে যাব না কেন আমি আবার কি করলাম তোর সাথে হেঁটে কথা বলতে বলতে যাব বাবা আমার সিনিয়র বউটা দেখি অনেক রোমান্টিক হচ্ছে দিনে দিনে আস্তে আস্তে বললাম শুনলো তো আর নিস্তার নেই আমায় কিছু বললি কান্না অন্য কিছু মায়েরি হ্যাঁ না কিছু বলিনি তো একটা রিক্সা ডেকে আর একটু রোমান্টিক করে বলা যায় না কিছুদিন পরে তো ওসব কিছু মাথা থেকে ছেড়ে একটা রিক্সা নিয়ে আসলাম আমি রিক্সা নিয়ে এসে আমি নেমে দাঁড়িয়ে রইলাম সুমি রিক্সার বাঁ পাশে উঠে বসলো ও রিক্সাতে উঠে আমাকে বলল কে তুই রিক্সাতে উঠছিস না কেন আমি খুব অবাক হলাম আমি আমাকে তার সাথে রিক্সা উঠতে বলছে আমি কি তাড়াতাড়ি আয় স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি পরীক্ষক আর রুমে ঢুকতে দিবে না আমি উঠে বসলাম রিক্সাতে রিক্সা চলতে শুরু করলো কিন্তু আমি আনইজি ফিল করতে লাগলাম কোনোভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না কখনো তো এমন হয়নি আর রিক্সাতে যে প্রথম সে তা তো নয় ফ্রেন্ডসদের সাথে এক বিশ্বে চারজনও উঠছি কিন্তু এমন কখনো অনুভব হয়নি অনুভূতি হয়নি আমি একটু একটু করে ভাবতে লাগলাম হঠাৎ সুমি বলে উঠল এই সাথে রিক্সা থেকে না আমাকে একটা ধাক্কা দিল আমি হালচা হয়ে উঠলাম কি হয়েছে গো আপু আপু বলে ডাকি সবার সামনে না হলে সবার সামনে শাস্তি দিতে পারে আবার তুমিও বলি মাঝে মাঝে ইচ্ছা নাম ধরে ডাকি কিন্তু প্রচন্ড রাগে তাই চাইলেও সম্ভব হয় না নাম দিকে কি বসেই থাকবি চলে এসেছি তো হ্যাঁ নামো কই হারাইছিলি কোথাও না চলো তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে নিজের ভিতর দুর্বলতা বুঝতে না দিয়ে পরীক্ষার হলে দিয়ে আসলাম আবার নাকি গিয়ে সুমিকে পরীক্ষার হলে দিয়ে এসে কেন্দ্রের বাইরে বসে আছে এসে ভাবছে এতক্ষণ কি করব বাসায় যাব নাকি বসে থাকবো সিদ্ধান্ত নিলাম বসে বসে অপেক্ষা করব রাস্তার পাশে দোকানে বসে বসে চা খাচ্ছি আর ওকে নিয়ে ভাবছি কখনো চা খেতে খেতে গান শুনি এই তো সিনিয়র বউকে আনছি লাভ অনেক লাভ এখনকার জুনিয়র মেয়েরা তার বিএফ কে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলে বেকআপ আর সিনিয়র জিএফ এটা যদি দেখে তাহলে বেকআপ না তাকে শুধরানোর জন্য সবার সামনে ওখানে অনেক জড়ো করবে অন্য কোনো মেয়ের দিকে তাকাতে দেবে না সবসময় শাসন করবে যেটা আমার খুব প্রিয় ভাই সালাহার আমি তুই এগুলো মর্যাদা কেমনে জানবি যাবার
রনি চলে গেল, এভাবে সময়টা পার করে দিই। আর ওর পরীক্ষা শেষ হয়ে যায়। সবাই যখন গেট দিয়ে বের হচ্ছে, এ দেখে আমি গেটের কাছে একটু এগিয়ে গেলাম। একটু আগাতে দেখলাম ও গেট দিয়ে বের হয়ে আসছে। কাছে আসতেই বললাম, কেমন হলো আপনার পরীক্ষা? ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। অতঃপর বলল, হঠাৎ করে রিস্পেক্ট আসলো কিভাবে? জানি না, তবে এখন থেকে আপনি করে বলবো। ও ভালো। ওর কণ্ঠে হতাশার ছোঁয়া। পরীক্ষা কেমন হলো আপনার? হয়েছে ভালোই। ভালো হলে ভালো। কেন, তুই দোয়া করিসনি? করেছি তো। আপনার জন্য দোয়া করবো না তো কারোর জন্য করবো? বাহ ভালো, তাহলে ভালো রেজাল্ট হবেই। কিছু বললি না? কিছু বলিনি। তাহলে মনে মনে কি বলছিলি? না কিছু না। মিথ্যা বলছিস কিন্তু। অনেকক্ষণ তা হাঁটলাম, চলো রিক্সায় উঠি। এতক্ষণ হেঁটে হেঁটে কথা বলছিলাম। না, বাকি পথ হেঁটেই যাবো, পরীক্ষাটা ভীষণ ভালো হয়েছে। আমি আর হাঁটতে পারবো না। আমি মেয়ে হয়ে হাঁটতে বলছি, আর তুই বলছিস হাঁটতে পারবি না? না, আর হবে না আমার দ্বারা। আচ্ছা রিক্সাতে উঠি চল। একটা রিক্সা ডেকে উঠে পড়লাম, বসে আছি। হঠাৎ তুমি বলতে শুরু করলে। তুই আজকে এতটা সময় এখানে বসে থেকেছিস? না, আমি তো বাসা থেকে এসেই তোমাকে নিতে আসলাম। মিথ্যা বললি কেন? কি মিথ্যা বললাম? তুই জানিস আমার হল রুমটা দোতলায়, আর দোতলা থেকে রাস্তার সব কিছু স্পষ্ট দেখা যায়। আর কিছু বললাম না। ওখান থেকে স্পষ্ট দেখা যায় তুই যেখানে বসেছিলি, আর এতটা সময় বসে না থেকে বাসায় যেতে পারতি। আমি শুধু মাথা নাড়ালাম। ধরা পড়া অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছি। দুপুরে কিছু খেয়েছিস? না। তো এখানে বসে না থেকে বাসা থেকে কি আসতে পারতি না? আমি আবারও মাথা নাড়ালাম। হয়তো সম্ভব ছিল, কিন্তু আমি যাইনি। নিজের প্রিয় মানুষটাকে ওখানে রেখে কি করে যাই? তাই আর কিছু না বলে অন্যদিকে চুপ করে তাকিয়ে আছি। তারপর বাসায় চলে আসলাম। প্রতিদিনই সুমিয়াপুকে নিয়ে যেতাম আর নিয়ে আসতাম। দিনে দিনে অপুর প্রতি অনেকটা উইক হয়ে পড়ি। বাসায় যখন একসাথে টিভি দেখে বা কোনো কাজ করে তখন তাকিয়ে থাকি অপলককে, আর উনি দেখলেই চোখ ফিরিয়ে নিই। তার জন্য অবশ্য বকা খেয়েছে অনেক। অপুর সাথে অনেক ইজি হয়ে যাওয়ার পরে কেমন জানি লাগতো নিজেকে। কাজলামোটা কমে গিয়েছে একেবারে। একদিন আপুর সাথে রিক্সে করে বাসা ফিরছিলাম। আচ্ছা শাকিল, তোকে একটু কথা বলি। আমি খানিকটা অবাক হলাম। আপু তো কখনো অনুমতি চায় না, তাহলে কি বলতে চাই? অনেক বাবার পর বললাম, বলো, এত অনুমতি চাইছো কেন? তুই আর আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি। কেন? তুমি বলতে বলছি, তুমি করেই বলবি। ব্যাস, কথাটা রেগে বললো। তারপর অন্যদিকে তাকিয়ে বললো, আপনি দেখলে কেমন যেন বয়স্ক লাগে নিজেকে, আর তাই আপনি বলবি না, ঠিক আছে? এ বলে মাথা নাড়ালাম। আপু আবারও জোরে বলল, মুখে বলতে পারিস না, কি মাথা নাড়াচ্ছিস? ঠিক আছে, আস্তে করে বললাম, নিজেকে সুখী লাগছে। হয়তো আপু আমার ভালোবাসাটা ফিল করতে শুরু করছে, হয়তো আমায় নিয়ে চিন্তা করে। বাকি দুটি পরীক্ষা দিয়ে নিয়ে যাওয়া আসার সময় একটু কথা বলে নি। শুধু ভাবনার কেন্দ্রবিন্দুতে ছিল কিভাবে প্রপোজ করবো। সন্ধে বাসা আসে দেখি আপু সবকিছু গোছাচ্ছে, কালকে চলে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে কাল সকালে প্রপোজ করবো। সকালবেলায় খুব বড় উঠলাম, এমন বড় আর কখনো উঠেছে বলে মনে হয় না। নিজেকে দ্রুত ফ্রেশ করে বাড়িতে এসে দেখি আপু খালি পায়ে বাগানে হাঁটছে, আর শিশির ভেজা ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে। হয়তো ভেজা গাছটাও নিজেকে সুখী মনে করছে। আপু আলতো পায়ে ভেজা ঘাসে হাঁটতে লাগলো, আমিও খালি পায়ে বাগানে নেমে গেলাম। নির্শব্দে আপুর পিছনে দাঁড়াম, একটা ছোট্ট কাশি দিলাম। কাশির শব্দে আপু উল্টো করে তাকালো, ঘুরো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। এতটা অবাক করার চোখ কখনো দেখিনি। পরে আমার দিকে তাকিয়ে চোখ নাচিয়ে বলতে লাগলো, ভুল কিছু দেখছি না তো আমি, আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন হচ্ছে না? তুই তো এত ভোরে কখনো উঠিস না, তাই আজকে না উঠলাম। তা এত ভোরে ওঠার কারণ কি জানতে পারি? জানাবে না, আজকে বিশেষ কোনো কারণ নয়। তবে তবে কি? না কিছু না, ভয়ে বললাম না। প্রপোজ করবো ভাবছি, কিন্তু আমার হাত কাঁপছে, ভিতরে কেউ হাতুড়ি পিটাচ্ছে মনে হচ্ছে। এর মধ্যে আপু বলে উঠলো, চল হাঁটি। আমি তো চলে যাবো আর একটু পরে। তোকে অনেক ধন্যবাদ প্রতিদিন নিয়ে যাওয়া আশা করার জন্য। ধন্যবাদ দিও না, নিজের মানুষটার জন্য এগুলো কিছু না। নিজের মানুষ একটু ওই, এ বলে পকেট থেকে পায়েলটা বের করলাম, তারপরে সাধারণভাবে প্রপোজ করলাম। পায়েলটা আমার হাতে দি। না, আমি পায়ে পরিয়ে দেবো।
এবার ধমক দিয়ে বলায় হাত দিয়ে দিয়ে দিলাম ভয়ে। হাতে দিয়ে আমি উঠে দাঁড়ালাম, দাঁড়াতেই ঠাস করে একটা আওয়াজ হলো, আমার চড় মারলো খুব জোরে। এরপর আর ভাবলাম না, প্রিয় মানুষটাই তো মেরেছে। কিন্তু তারপরে ও যা বললো আমি তা শুনে ঠিক থাকতে পারলাম না। তোর মাথা গেছে না আছে, আমি তোকে কেমনে ভালোবাসি, আর আমি তোকে ওরকম চোখে কখনো দেখিনি। সবথেকে বড় কথা হলো আমি একজনকে ভালোবাসি। আমার ভিতরটা মোচড় দিয়ে উঠল। তারপর আমি বললাম, তুমি না ভালোবাসলেও আমি আজীবন ভালোবাসবো। দেখ সাথী, পাগলামি করার একটা বয়স আছে, তোর এই বয়সটা পাগলামি না। আর তোর আমার সম্পর্ক সমাজ কখনো ভালো চোখে দেখবে না। তুমি যদি চাও সমাজ থেকে দূরে থাকবো, যে সমাজটা হবে আমাদের দুজনের। শুধু সমাজ কেন, আমিও তোর ভালোবাসা মানি না। কেন বললাম না, কেন এর উত্তর জানতে চাইবি না? তোকে আমার অসহ্য লাগে। আর আর কি, আর তুই কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না? এই বলে চলে গেল। আমি ওখানে হাঁটু গাড়ি দিয়ে বসে পড়লাম, নিজের অজান্তে চোখ বেয়ে পানি আসছে। এই পানি যেন কোনো বাধা মানছে না, চারদিকে অন্ধকার দেখাচ্ছে। ওখানে বসে না থেকে রুমে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে খাটের উপর বসে পড়লাম। অনেক স্বপ্ন দেখেছিলাম, তাকে নিয়ে সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল। পৃথিবীতে সবার স্বপ্ন তো সত্যি হয় না, কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। হয়তো আমারও এটা হয়েছে, তবুও এই মন কিছুই মানে না। আমার সবখানে শুধু সুমি আর সুমি। তারপর সারাটা দিন রুমে বসে থেকে কাঁদতে কাঁদতে পার করলাম। রুমে এসে দরজা বন্ধ করে খাটের উপর বসে পড়লাম। পরের দিন সকালে রুম থেকে বের হলাম, চোখ দুটো জ্বলছে, ঠিক করে তাকাতেও পারছি না। আমার মাথাটা ঝিমঝিম করতেছে। কি করেছিস আর কি করছিস? আমার মনটা ভেঙে যাচ্ছে গো মা। তুই হাসছিস কেন? হাসবো না তো কাঁদবো। আমি রুমে গেলাম, মিথ্যা হাসি দিয়ে চলে এলাম রুমে। রুমে এসে শুয়ে পড়লাম, দরজার বাইরে থেকে আওয়াজ আসলো, আমি দরজা খুলে, আরে তোরা দিন ধরে তুই কেউ দেখেনি তাই চলে আসলাম। মাই পেট নিকুই, কি কইলি কুত্তি তোরা হঠাৎ? ছোট বোন চলো আমাদের আড্ডা খানা যাই। তোরা যা, আমি যাবো না। তোকে তো যেতে হবে। তারপর পেতনিরা আমায় জোর করে নিয়ে এলো। আমি ওদের সব বললাম। কাজ হবে মানে কেমনে? তাহলে কি হবে? তো কার সাথে করি? সেটাই তো চিন্তা। তোর সাথে করি? কেমনে? আমি ওকে ভালোবাসি। কোনোদিন কইছিস? সাহস পাই না। ওই দেখ মিম আইছে। এভাবে ওদের সাথে আড্ডা দিতে লাগলাম, মনটা একটু ফ্রেশ হলো। আর এদিকে এখন 12টা বাজে। দুপুর হয়ে গেল, বাসায় যেতে হবে, নয়তো মা বকা দিবে। ওকে পেতনি, তোরা যা, ভালো থাকিস শয়তান। তারপর ওরা চলে গেল, আমি একাই গাছের নিচে বসে রইল। বৃষ্টির কথায় আবার আমার মাথার মাঝে সুমির প্রতি ভালোবাসা জেগে উঠলো, সুমিকে পাওয়ার একটা জিদ উঠলো। বসে বসে সুমি আপুর কথা ভাবছি, তখন মোবাইল স্ক্রিনে ভেসে উঠলো সিনিয়র বউ, মানে সুমি আপু কল দিছে। কতবার ধরলাম না, দ্বিতীয়বার ধরিনি, তৃতীয়বার ধরলাম। ওই কুত্তা হারামি বাদুর বুড়া, কই আছিস? আমি যেখানে ইচ্ছা সেইখানে থাকতে পারি, তাতে আপনার কি? তোকে আমি কোন করব? করতে হবে না, একা একা হয়ে যাচ্ছি। কি কইলি? কিছু না, ফোনটা রাখেন। না রাখবো না, কি করবি? আপনি কানে ধরে রাখেন, আমি ফোনটা কেটে দিলাম। একটু পর আব্বু ফোন থেকে ফোন আসলো, হ্যালো আব্বু। আব্বু না তোর জব। আবার আপনি? ওই কুত্তা বাড়ি আসা বাদ দিয়ে
ওখানে কি করছিস? মরতে আইছি, আপনার কি? আমার কিছুই না, তুই মর যা। এই কথা শুনে বুকে আর একটু ব্যথা হলো। তো ফোন করেছেন কেন? তোর খোঁজ নিতে। আমি এখন ঝান নামে, ভাই ফোনটা কেটে দিলাম, একটু পর আবার আব্বুর নাম্বার থেকে কল। আরে আপনার সমস্যা কি বলেন তো? আরে আব্বু তুমি? ওকে আব্বু, তারপর আর কি করা, আব্বুর আদেশ বলে কথা, চলে এলাম বাসায়, সোজা রুমে গেলাম, রুমে যেয়ে গোসল করলাম। আরে কি সুমি আপু আমার রুমে কেন? আপনি আমার রুমে কি করছেন? বড়দের সম্মান দিতে হয়। সম্মান? আপনি এখানে কেন আসছেন? কেন আসতে পারি না নাকি? পারবেন না। ওকে তাহলে আমি চলে যাচ্ছি, ভালো থাকিস রে কুত্তা। আমি তো ভালোই থাকি। ও ভালো, এবার আপনি আসতে পারেন। ওই শালা এভাবে দাঁড়িয়ে দিচ্ছিস কেন? দাঁড়িয়ে দিচ্ছি না, দূর করে দিচ্ছি। শাকিল কালকের ঘটনার জন্য সরি। আপনি এখান থেকে যাবেন? এখান থেকে না, এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার খুব উপকার হবে। জানি। জানলে ভালো। তারপর সুমিয়াপু চলে গেল আর আমি নিচে গেলাম না, আর খাওয়া দাওয়া করলাম না, খাটের উপর শুয়ে শুয়ে সেই আগের কথাগুলো ভাবছি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখি বেস্টু। হ্যাঁ বল। ওর কথা বলিস না তো। তারপর দিলাম একটা ঘুম, এক ঘুমে বিকাল 4টা উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু আমি বাইরে গেলাম। শুনি চলে গেছে, কথাটা শুনে বুকের ভিতর ধাক্কাস করে উঠলো, তাও মুখ হার মানলাম। সুমি চলে গেছে তো আমি কি করুম, যদিও বুকটা পেটে যাচ্ছে। কষ্টটা আমি বুঝছি। চলে এলাম ওখান থেকে, আড্ডাখানায় গেলাম, আমি যে পেতনির মাথায় একটা টোকা দিলাম। আর বলিস না মোটি, ওকে আজ থেকে বলে যাব। হ্যাঁ রে, ওর মনে হয় আমার কোনো ফিলিংস নাই। এখন কোথায়? আমু বললো একটু আগে নাকি চলে গেছে। কুত্তি তুই সেই 14 বছর থেকে খুঁজতে আসিস, তোকে আজ আমি খুন করব। আমাদের বন্ধুত্ব খুব অটল, কেউ কারো হাসি মুখ না দেখে থাকতে পারে না। এভাবে বন্ধুদের সাথে আড্ডা আর বাপুর হোটেলে খাওয়া এসব করতে করতে দিন যেতে লাগলো, প্রায় 2-3 মাস কেটে গেল। সুমিকে একটু একটু বলতে লাগছি, ঠিক তখনই আমার মনে করার পথ এসে পড়লো। কি হয়েছে আব্বু? সুমি আপুর কথা শুনে আমার বুকটা কেঁপে উঠলো। কি হলো আব্বু বলো? কি ও অ্যাক্সিডেন্ট করেছে তো আমি কি করুম? আমার অজান্তে চোখে পানি চলে আসলো, আমি আর দেরি করলাম না, রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, ট্রেনে উঠলাম। মিম তুমি? ওই যে সময়ের খুব খারাপ অবস্থা, তাই নাকি? কিন্তু তুমি কই যাচ্ছ? আমি তো ঢাকায় যাচ্ছি। আরে আমিও তো ঢাকায় যাচ্ছি। ভালোই হলো, দুজন গল্প করতে করতে যাওয়া হবে। আমার ভিতর কি চলছে সেটা আমি ছাড়া কেউ জানে না, আর তুমি গল্প নিয়ে ব্যস্ত। মিমের সাথে গল্প করতে করতে ঢাকায় ফুসলাম।